বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যই প্রিয় দর্শকরা বাংলাদেশের অর্থনীতির হালচাল নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম এর সাবেক সভাপতি সিদ্দিক রহমান এবং আমার ডানে রয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মাসান স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় অনেকেই অনেকেই মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক সংকট আছে বই সম্পর্কের সংকট আছে কিন্তু অর্থনৈতিক সংকট মোকাবেলাটাই সরকারের জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াচ্ছে আপনি কি একমত আর ধন্যবাদ আপনাকে অর্থনৈতিক সংকট নেয় এটা বলা যাবে না অর্থনীতির সংকট আছে শুধু বাংলাদেশে না পৃথিবীর প্রায় সব জায়গায় একটা অলিখিত রিসিশনের মতো কিন্তু আমরা ফেস করতেছি যেমন আমি রপ্তানি খাতের সাথে জড়িত আমরা ইউরোপে আমেরিকায় আমাদের রপ্তানি করি এখনও আশি শতাংশের মতো তাদের এখানে রপ্তানি করি সেই জায়গায় কিন্তু তাদের ডিমান্ড অনেক কমে গেছে আমাদের অর্ডার অর্ডার অনেক কম আসতেছে আমরা এখন নতুন মার্কেটে বিশ শতাংশের উপরে রপ্তানি করছি বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতেই আমরা রপ্তানি করছি তো সেই জায়গার মধ্যে অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো তাহলে তারাও তাদেরও বাইং ক্যাপাসিটি থাকতো তারাও কেনাকাটা করতো আমরাও রপ্তানি করতে পারতাম তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সারা পৃথিবীতেই একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আমরা এখন যাচ্ছি কারণ আপনি দেখেন যে কোভিড তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপরে এই যে গাজা ফিলিস্তিন এই ফিলিস্তিনের আমেরিকার যুদ্ধ ইয়া ইসরায়েলের যুদ্ধ সব মিলিয়ে কিন্তু ইকোনমিক কন্ডিশন কিন্তু আমেরিকায়ও অনেক খারাপ ইদানিংকালেও দেখছি অনেক ব্র্যান্ডই কিন্তু তাদের ব্যাঙ্করাফসি ডিক্লেয়ার করে এবং আমরা সেই সব জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয় তো সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও যে খুব একটা ভালো আমি তা বলবো না বিভিন্ন কারণ আছে এর মধ্যে তো সেখানে আমি মনে করি যে হ্যাঁ অর্থনীতির একটা চ্যালেঞ্জ আছে অবশ্যই তবে আমরা এখনও এরকম পজিশনে যাইনি যে আমাদের খুব দুশ্চিন্তার মধ্যে ফেলে দিছে আমরা এখনো আছি অর্থনীতি চলছে আমাদের রেমিটেন্স আসতেছে রপ্তানিও মোটামুটি রপ্তানি যদি গ্রোথ নাও হয় এবার তারপরে রপ্তানি যদি একপারও থাকে তাহলে ধরে নিতে হবে যে মাইনাস কারণ হলো আমার জিনিসপত্রের দাম তো বাড়ছে আর কোর র মেটেরিয়াল সব কিছুর দামই বাড়ছে আমার লোকাল ইউটিলিটি সার্ভিস বলেন লোকাল যে যে জিনিস আমি পারচেস করি সব জিনিসের দাবি কিন্তু বাড়ছে কিন্তু আমার রপ্তানি বাড়েনি নেই তাহলে আমাকে ধরতে হবে যে আমার মাইনাস আছে তার মানে আমার রপ্তানি যেসব জায়গায় করি সেই সব জায়গার ইকোনমিক কন্ডিশনও ভালো না এই পৃথিবীর এই যুদ্ধ বিগ্রহে এমন একটা অবস্থা অনাস্থা সব কিছু মিলিয়ে আমরা একটা কঠিন অবস্থা পার করছি এটা অস্বীকার করার কিছু নেই তবে আমরা মনে করি যে এটার থেকে আমরা হয়তো উত্তরণ হয়ে যাবে যদি আমরা এখনও ঠিকমতো সব কিছু মিলে যদি আমরা চলতে পারি কিছু কিছু জায়গায় আমাদেরকে নজর দিতে হবে আমাদের ডেভেলপমেন্ট কিন্তু আমরা অনেক করেছি যেমন অবকাঠামোগত ডেভেলপমেন্ট আমাদের কিন্তু অনেক হয়েছে এগুলো তো আমাদেরকে রিপেমেন্টও করতে হচ্ছে তো রিপেমেন্ট করতে গেলে আমাদের অর্থনীতির উপর একটা চাপ আসতেছে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের যতটা ডেভেলপমেন্ট হয়েছে এখন যে কোনো প্রজেক্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করেই করতে হবে আপাতত আর সেইগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমাদের বোধহয় আমাদের দেশের মানুষের কিন্তু এখন ইকোনমিক কন্ডিশন এরকম হয়নি গ্রামেগঞ্জেও কোনো মানুষ যে হাহাকার করতেছে খেতে পারছে না বা চলতে পারছে না এরকম কিন্তু সারা বাংলাদেশে আপনার কোথাও সরকারের হিসাবে তো বলছে বিবিএস এর হিসাবে বলছে প্রায় চৌত্রিশ লক্ষ মানুষ এক বেলা খেলে আরেকবেলা বেলা খাবারের খবর নয় এই কথাটা বিবিএস কোর থেকে বলছে আমি বুঝি না আমি গ্রামেগঞ্জে যতটুকু খবর নেই আমি কোথাও অনেক ফিগার আছে তাদের আমি শুধু একটা বললাম হ্যাঁ তাদের অনেক ফিগার আছে কিন্তু অনেক কিছুই যা সার্ভে জিনিসটা একটু ডিফারেন্ট জিনিস আপনি সারা বাংলাদেশে আঠারো উনিশ কোটি লোকের মধ্যে হয়তো কজনের সাথে কয় জায়গায় কথা বলছে হ্যাঁ কিছু লোক যে তাহলে ঢাকার শহরে বস্তিতে লোক থাকে কেন কিছু লোক তো এরকম আছেই কিন্তু তাদেরকেও তো সরকার বিভিন্ন রকমের সহায়তা করার জন্য এই ফ্যামিলি কার্ড বিভিন্ন এই সহজে যাতে তারা জিনিসপত্র পায় এবং তার বিভিন্ন ভাতা সরকার কিন্তু এই বিধবা ভাতা বয়স্ক ভাতা বিভিন্ন রকমের ভাতা দিয়ে যাচ্ছে কিন্তু সরকারের যদি অবস্থা বা অর্থনৈতিক অবস্থা ভালো নয় তো তাহলে আমরা এখন ইন্টারমিডিয়েট পর্যন্ত বই দেওয়ার জন্য আমরা চিন্তা করতেছি তো সেই হিসাবে যে ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে তাতে আমি মনে করি না যে বাংলাদেশের অর্থনীতি ওই রকম যে একবেলা খায় একবেলা খায় না এই কথাটার সাথে আমি সম্পূর্ণরূপে একমত না আমি আসবো আবার ডক্টর গোলাম দেখুন মানে আমাদের মতো অর্থনীতির জন্য যারা কিনা আমদানি নির্ভর অনেক অনেক অংশে এবং যেহেতু আমাদের বহুলাংশে এই আমদানি ব্যয় মেটাতে হয় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে সেই জায়গাটাতে গ্রাজুয়ালি যে পতনগুলো হচ্ছে তাতে করে আমাদের ওভারঅল ক্রেডিট রেটিং ফল করছে আপনি দেখতে পাচ্ছেন এবং অতি সম্প্রতি ফ্লিচের একটা ইন্ডেক্স আসছে সেখান থেকে বলা হয়েছে বি প্লাসে নামে নেমে এসছে আগে এটা এতে ছিল সেখান থেকে আমরা এখন বি প্লাসে নেমে এসছি তার মানে হচ্ছে আমাদের ক্রেডিট বার দিনেস কিন্তু কমছে এবং ক্রেডিট বার দিনেস কমা মানে কিন্তু হচ্ছে যে দু রকমের বিষয় একটা হচ্ছে নতুন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে তখন এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে অথবা যারা ঋণ দেবে তারা আরও বেশি সুদ প্রত্যাশা করবে বা রিস্ক রিস্কের জন্য যে কাভারেজ রাখে সেই কাভারেজ তারা তারা বেশি পরিমাণে যাবে সুতরাং সেদিক থেকে চিন্তা করলে আমাদের এই বহিস্ত লেনদেন পরিস্থিতি আমি বলব যে যেটা সবচেয়ে দুর্বল এবং সংকটপূর্ণ জায়গায় রয়েছে সেটা হচ্ছে বহিস্ত লেনদেন পরিস্থিতি এবং সেই জায়গায় যতটুকু জানা যাচ্ছে যে আমাদের নেট রিজার্ভ এখন তেরো বিলিয়ন ডলার কিন্তু আমার তো ধারণা যে যে পরিমাণে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমাদের বাকি বাকি বকেয়া রয়েছে এগুলো যদি ধরা যায় তাহলে আমার তো মনে হয় যে সেটা মানে কয়েক বিলিয়নও আছে কি আমার এরকম মনে হয় কিন্তু তাদেরকে আমরা একরকমের ঠেকিয়ে রেখেছি যেমন যারা বিদেশি কোম্পানিগুলো এখানে যারা কাজ করে তাদের রিপ্যাট্রিয়েশনকে বলা হচ্ছে তোমরা এক্ষুনি নিও না তোমরা কিছুদিন পরে নাও এইভাবে করে করে কিন্তু তাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে ঠিক একইভাবে আমরা যখন বিদেশি কম যে ঋণগুলো নিয়ে এসেছি বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো থেকে প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে তাদের পেমেন্টকে ডেফার করা হচ্ছে সেভাবে করে আমরা এক ধরনের সামাল দেওয়ার চেষ্টা করছি এবং একইভাবে কিন্তু আমাদের বড় প্রকল্পগুলোর কিন্তু অর্থায়ন থেমে আছে যেমন আপনি জানেন যে এক্সপ্রেসওয়ের যে কাজ সেটাও কিন্তু থেমে আছে চাইনিজ ঋণ পাওয়া যাচ্ছে না এবং সেটাও পাওয়া যাচ্ছে না এই কারণে যে আগের কিস্তিগুলো পরিশোধ হয়নি বিদ্যুৎ কোম্পানিগুলো যেগুলো বিদেশি কোম্পানি যারা রয়েছে তাদের আমরা বিল পরিশোধ করতে পারছি না সেখানে বাকির প্রচুর অনাদায় এমনকি অভ্যন্তরীণ যারা তাদেরকে ডলারে না দিয়ে টাকায় দিয়ে বন্ড ছেড়ে টাকায় দিয়ে তাদেরটা দিচ্ছি উপরন্তু দেওয়ার জন্য ঋণ করছি মানে ঋণ করে ঋণ পরিশোধ করছে কিন্তু তাহলে এই যে একটা প্রক্রিয়া একটা সাইকেলের মধ্যে আমরা ঢুকে গিয়েছি এটা আমার ধারণা যে খুব একটা ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে না যেটা এই জায়গায় যেটা আসলে দেখবার বিষয় সেটা হচ্ছে যে এই এই যে ধারাবাহিক অবনমনটা কি থামছে কি না বা স্লো হচ্ছে কি না কেন জানি আমার মনে হয় যে স্লো হচ্ছে অর্থাৎ অবনমনটা যতটা দ্রুততর আমরা মনে করছিলাম যে অবনমনটা যতটা দ্রুততর হবে সেই জায়গায় অবনমনটা কিছুটা হলেও স্রোত হয়ে আসছে এখনও এটা থেমে যায়নি অর্থাৎ আমরা ফিরে আসার যে ধার আমি যদি বলি যে আমরা আবার কখন চল্লিশ বিলিয়ন ডলারের উপরে যাব তেরো বিলিয়ন থেকে সেটের জন্য যে প্রস্তুত সেই তেরো বিলিয়নের জায়গায় থেমে যাওয়া সেটি এখন আমরা থামিনি ফলে আমরা এখন আসলে এক ধরনের অবনমনের দিকে আছি কিন্তু আগে যে মাত্রায় নেমে আসছিল সেটা কেন যেন মনে হচ্ছে যে কিছুটা হলেও এখন স্রোত রয়েছে কিন্তু চ্যালেঞ্জ হলো যে এটা করলো কী করে এই জিনিসগুলো হচ্ছে কি করে কিছুটা গভর্নমেন্টের ইতিবাচক দিক হচ্ছে হলো সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট করছে সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট হচ্ছে হলো আমদানি কমিয়ে দিয়ে কিছুটা হ্রাস টানার চেষ্টা হচ্ছে রপ্তানিমুখী খাতগুলোকে কিছুটা সুবিধা দেওয়া হয়েছে কিন্তু যেগুলোকে বিলাসবহুল পণ্য হচ্ছে এ ধরনের বেশ কিছু পণ্য দিয়ে কিছুটা আমদানি হ্রাস করে একটা টাইটেন করার চেষ্টা হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখছি যে থামছে না আমাদের পতন কিন্তু হচ্ছে এবং সেটি হবার পিছনে একটা বড় জায়গা রয়েছে আমাদের ডিম্যান্ড সাইড ম্যানেজমেন্ট যেটা অর্থাৎ আমরা চাহিদাকে টান টানা বা টেনে ধরা সেটা এখনও পারছি না যেমন ডিম্যান্ড সাইড ম্যানেজমেন্ট হচ্ছে হলো সরকারের প্রচুর এখনও চাহিদা যে প্রচুর পরিমাণ ডলার ব্যবহারের চাহিদা রয়েছে আপনি সম্প্রতি দেখেছেন যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনার একটা প্রস্তাব চলছে এগুলো তো আর দেশি গাড়ি হবে না এগুলো বিদেশ থেকে আমদানি করাই গাড়ি হবে এগুলো যতটুকু আমি বুঝি অথবা যদি অ্যাসেম্বলিও হয় তাও আমার ধারণা যে আমদানি করা পার্টস স্পেয়ার পার্টস বা সমস্ত পার্টস কম্পোনেন্টস দিয়ে হবে আমার তো মনে হয় যে এই মুহূর্তে আমরা কোনোভাবেই এরকম একটা পরিস্থিতিতে নেই যে এই এই ধরনের পারপাসে আমাদের নতুন করে এই ডলার ব্যয় ব্যবহার করতে হবে সুতরাং এই যে ডিম্যান্ড সাইডের ক্ষেত্রে আমাদের এক ধরনের শৈথিল্য বা আমরা ঠিকমতো আমাদের চাহিদাকে হ্রাস টানতে না পারা এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ আমি বলবো কিছুটা ইতিবাচক যে হ্যাঁ এই রিয়েলাইজেশনটার জায়গা থেকে হয়তো প্রধানমন্ত্রী এইটুকু বলতে চাচ্ছেন যে হ্যাঁ আমরা যে যে প্রকল্পের হয়তো আমাদের খুব বেশি এক্ষুনি রিটার্ন নাই দীর্ঘমেয়াদে রিটার্ন আসবে এ ধরনের প্রকল্প যাতে কিছুটা পড়ে নেই কিন্তু বা হ্রাস করি কিন্তু সেটা নির্ভর করছে যে নতুন যে সমস্ত প্রকল্প নিচ্ছে সেইখানে সেই জিনিসটা যথাযথভাবে রিফ্লেক্ট হচ্ছে কিনা যে যে প্রকল্পগুলো এখন নেওয়া হচ্ছে সেগুলো আদতেই আমাকে ইমিডিয়েট রিটার্ন দেবে কিনা সে ধরনের প্রকল্পই আসলে সরকারের প্রায়োরিটির ভিতরে আছে কিনা সেটা দেখার বিষয় আমরা তাকিয়ে আছি এই বাজেটের ভিতরে নতুন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আসতে যাচ্ছে সেখানে কোন ধরনের প্রাধিকারকে সেট করা হচ্ছে সেটা এখানে দেখবার বিষয় আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে বাংলাদেশের এই বহিষ্ঠ লেনদেনের অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সটার্নাল সেক্টর পেমেন্টস একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জ্বালানি খাত কিন্তু জ্বালানি খাতকে আমরা কোনোভাবেই বাগে আনতে পারছি না এবং জ্বালানি খাতে যেভাবে আমাদের ব্যয় করতে হচ্ছে যা উচ্চ উচ্চ মূল্যের জ্বালানি সেটি আমাদের জন্য সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এবং আমার একটা সাধারণ আমি একটা যদি হাঁচ বলি যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে তাড়াতে পারবে তখনই যখন আসলে জ্বালানি তেলের মূল্য প্রি কোভিড লেভেলে নেমে আসবে যদি এই প্রি কোভিড লেভেলে যদি জ্বালানি তেলের মূল্য না নামে তাহলে আমাদের এই যে ব্যয়বহুল জ্বালানি কাঠামো দিয়ে যেভাবে আমরা চলছি বিদ্যুতের যে চাহিদা দরকার নেই বানাচ্ছি এবং সেখানে ক্যাপাসিটি চার্জের জন্য দিচ্ছি সাবসিডি দিচ্ছি ভর্তুকি দিচ্ছি এইটি দিয়ে আমরা আমাদের পক্ষে আসলে টেকাটা ফলে একটা আমি যদি বলি সমস্ত ইন্ডিকেটারের ভিতরে আমাদের বহিস্ত লেনদেনে আমরা স্বস্তিদায়ক অবস্থায় কখন যাব সেটা নির্ভর করবে হচ্ছে জ্বালানি তেলের মূল্য কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি তাকিয়ে দেখেন আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানির যে বৈশ্বিক এই মুহূর্তে রাজনৈতিক কাঠামো তা তাতে জ্বালানি মূল্য কমার সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে বিশ্বের মূল জ্বালানি সরবরাহকারী যে দেশগুলো সৌদি আরব রাশিয়া ইরান এরা কিন্তু মোটামুটি আইমকি ভ্যানিজিল জুয়েলাও কোনো একটা অংশ তারাও কিন্তু এখন মোটামুটি একটা কার্টিলাইজ হয়েছেন যে তারা জ্বালানি তেলের মূল্য কমাবেন না এই যে যারা মূল সরবর এই যে যখন তারা কমাবেন না তার ফলে শুধুমাত্র ডিজেলের দামই বাড়তি থাকবে না এর ফলে এলএনজি এলপিজি অন্য যা যা আছে কোল গ্যাস যা আছে সব কিছুরই মূল্য যেহেতু এগুলো সবই ক্লোজ সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস এগুলো সব কিছুরই আসলে দাম বৃদ্ধি থাকবে সুতরাং আমাদের পক্ষে ওই উচ্চ মূল্যের জ্বালানি দিয়ে আমরা বেশি দিন আসলে সার্ভাইভ করার টাফ এবং সেটা করতে গিয়ে আমরা আবার যেটা ভুল দিকে ঢুকছি স্বল্প এই স্বল্প সময়ের দীর্ঘ উচ্চ সুদের ঋণ নিচ্ছি আপনি জানেন যে ইসলামিক ট্রেড অ্যান্ড ফাইন্যান্স সম্ভবত ব্যাঙ্ক বা কর্পোরেশন সেখান থেকে একটা খুবই উচ্চ সুদে দুই মিলিয়ন ডলারের মনে হয় একটা ঋণ করা হয়েছে যেটার ই হচ্ছে ঋণের সুদের হার হচ্ছে হলো লাইবার বলা হয় না এটাকে নতুন আর একটা রেট বলা হয় যেটা সেটা যোগ করলে হয় সাড়ে সাড়ে সাত ডলার সাড়ে সাত পার্সেন্ট আপনি চিন্তা করতে পারেন এবং সেটা পরিশোধ করতে হবে ছয় থেকে নয় মাসের ভিতরে এই যে উচ্চ সুদে এত উচ্চ সুদে ঋণ নিয়ে আমি জ্বালানির মূল্য পরিশোধ করাটা আমাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটা বড় রকমের বিলাসিতা এবং কোনোভাবেই এই রকম একটা পরিস্থিতি আমরা নাই যে এই ধরনের ঋণগুলো করতে পারি কিন্তু এখান থেকে সরে আসার জন্য যে উদ্যোগগুলো দরকার যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি জ্বালানির ক্ষেত্রে আমি বিকল্প চিন্তা করবো কিনা আমি সেই জায়গায় আমরা উদ্যোগগুলো দেখছি কিনা সেই জায়গায় কিন্তু বড়ো রকমের উদ্যোগ দেখছি না সুতরাং এই জায়গাটা একটা বড় ঘাটতি রয়ে গেছে বৈদেশিক লেনদেন যেটা মানে সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এবং সেটার একটা বড় জায়গা হচ্ছে ডিম্যান্ড সাইড ম্যানেজমেন্ট আমি আরও আপনার অনুষ্ঠানেও হয়তো আগে বলেছিলাম একবার যে সাইড ম্যানেজমেন্টের আরও আছে প্রচুর পরিমাণে লিকেজ হচ্ছে আমাদের ডলার বাইরে চলে যাচ্ছে পাচার তো হচ্ছেই আবার সরকারি নিয়মের ভিতরেও প্রচুর ডলার চলে যাচ্ছে যেমন সেটা কীরকম যেমন একজন বিদেশ ভ্রমণকারী তিনি সম্ভবত সাথে করে দশ হাজার ডলার পর্যন্ত নিয়ে যেতে পারেন এখন না ওটা বাড়িয়ে দশ হাজার করেছে কমাই নিয়ে পাঁচ হাজার ছিল ইউ আর পাঁচ ছিল এটাকে বাড়িয়ে দশ হাজার করা হয়েছিল প্রি কোভিডের সময়কালে যখন আমাদের অনেক ভালো সিচুয়েশন ছিল কিন্তু ওই তাহলে চিন্তা করেন যে একজনের যদি পাঁচজনের একটা ফ্যামিলির সাথে যদি নিয়ে যায় তাহলে কিন্তু খুব সাহায্যে সে পঞ্চাশ হাজার ডলার সাথে করে নিয়ে যেতে পারে উইদাউট এনি ডিক্লারেশন এরকম পরিস্থিতি কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু নাই আমরা আমি বলছি যে এই সমস্ত ধরুন অনেক ছোট ছোট পাবেন যেগুলোতে লিকেজ হচ্ছে যেগুলোকে আপনি রাষ্ট্র আনতে পারেন ফলে আমি এই জন্য বলছি যে ডিম্যান্ড সাইড ম্যানেজমেন্ট আমাদের জন্য এখন অনেক জরুরি হয়ে পড়েছে পার্টিকুলারলি যদি ডলার পার্টে বলি আমি যদি একটু অভ্যন্তরীণ অর্থনীতির দিকে তাকাই আমার অর্থনীতি অর্থনীতির দুটো বড় জায়গা হচ্ছে স্ফীতি আপনি একটু ইঙ্গিত করেছেন সেখানে উচ্চ স্ফীতির একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা কিন্তু বেরোতে পারছি না এখান থেকে এই মুহুর্তে বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে কিছুটা হা মূল্যস্ফীতি থাকবে এটা ধরা যায় এটা একটা পরিস্থিতি রয়েছে কিন্তু বাংলাদেশে যে পর্যায়ে মূল্যস্ফীতি থাকছে সেটা তুলনীয় অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি সেই প্রশ্নটা থেকেই যায় যে আমাদের এই উচ্চ মূল্যস্ফীতির এই লাগাম টানা যাচ্ছে না কেন বা আমরা এটাকে একটা নির্দিষ্ট মাত্রায় কেন রাখতে পারছি না সেই জায়গাটাতেই যেটা বড় রকমের চ্যালেঞ্জ আমরা বলে থাকি একটা তো ডলারের রেট আমদানি ব্যয় বেশি যেহেতু আমদানি করতে হয় সেটা যেমন আমদানি ব্যয় বেশি সেটা যেমন একটা রয়েছে কিন্তু একই সাথে এটাও রয়েছে যে অভ্য এই যারা আমদানি কারক তাদের ক্ষেত্রেও একটা অভ্যন্তরীণ বাজারে তাদের সরবরাহের ক্ষেত্রে তাদের যে এক ধরনের কন্ট্রোল যেটা আপনিও স্বীকার করেন তো সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বড়ো রকমের কোনো পরিবর্তন আমরা এখন পর্যন্ত সুতরাং এই উচ্চ মূল্যস্ফীতি কিন্তু জনগণকে ভোগাচ্ছে সেই জায়গাটা দেখবার বিষয় যে আগামী বাজেটে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন সরকার এই উচ্চ মূল্যস্ফীতি এবং এর কারণে নাগরিক যে সমস্যা হচ্ছে সেটাকে মাথায় রেখে কি ধরনের উদ্যোগ নেবেন সরকার সেটা একটা বড় দিক আর সর্বশেষ এই পর্যায়ে যদি বলি আমি বলবো যে আমাদের রেভিনিউ বাড়ানো দরকার অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি দরকার কেননা বৈদেশিক ঋণ প্রাপ্তি ধীরে ধীরে আমাদের জন্য কিন্তু আরও চ্যালেঞ্জ হবে যেন এই আগে যেটা বললাম ক্রেডিট রেটিং যত ফল করবে তত ঋণ প্রাপ্তি কষ্টকর হয়ে যাবে এবং তত ব্যয়বহুল হবে এবং ঋণের সুদ আরও বাড়বে সুতরাং সেই জায়গা থেকে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির জন্য যে জায়গাগুলোতে নজর দেওয়া দরকার সেই জায়গাগুলোতে খুব বড় নজর নেই দেখবেন যে এবারই মনে হয় আসতে যাচ্ছে যে যে টার্গেট রয়েছে সরকারের রাজস্ব টার্গেট তার থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা হয়তো কম আদায় হবে এরকম নিউজ আসছে যেটা দেখতে পাচ্ছি যে সেটা একটা হিউজ অ্যামাউন্ট যেটা আসলে টার্গেট অ্যাচিভ করা যাচ্ছে না কিন্তু এর আমাদের হিসেব বলে এর থেকে বিপুল পরিমাণ দেশের ভিতরেই রয়েছে আদায়যোগ্য রাজস্ব রয়েছে যেটা আদায় করা যাচ্ছে না এক্ষেত্রে এনবিআরকে যে পরিমাণ আমরা দক্ষতার সাথে বা যে পরিমাণ আমরা সক্ষমতার সাথে দেখতে চাই সে পরিমাণে কিন্তু আমরা এই জায়গায় তাদেরকে এখনও উঠতে দেখছি না যেমন আমাদের একটা হিসেব বলে যে যে পরিমাণ এনবিআর রাজস্ব আদায় করেন দু হাজার একুশ সালের হিসেবে ওই সম পরিমাণ আমরা ওই সময় দেখেছিলাম মানে দুই লক্ষ বিশ হাজার কোটি টাকা সমপরিমাণ পরিমাণ রাজস্ব অনাদায় থাকছে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কি বিপুল পরিমাণ রাজস্ব দেশের ভিতরে আছে বিভিন্ন মানুষ কর্পোরেটসে বিভিন্ন ভাবে রয়েছে যেগুলো কিন্তু আদায় করা যাচ্ছে না অথচ এই আদায়গুলো হলে সরকারেরই আসলে কার্যক্রম গ্রহণ করা সুবিধা হতো এবং সেইভাবে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া যেত নিশ্চয় মজিম সাহেব যেগুলো বলেছেন একেবারেই অযৌক্তিক কোনো কথা বলেননি জ্ঞানী মানুষ তারা রিসার্চ করে অবশ্য জানে হ্যাঁ আপনার ডলারের রেট এটা ডিভেলিউশন হওয়া অনেক আগের থেকেই এইটটি সিক্স এইটটি সেভেনে যে আমরা প্রায় দশ বছর আটকিয়ে রেখেছিলাম আর সেটাই ছিল ভুল সিদ্ধান্ত কারণ এটা তার গতিতেই চলতে দেওয়া উচিত ছিল তাহলে আর আজকে হঠাৎ করে আমি এই ইনফ্লেশনে এইভাবে যে হঠাৎ করে আমার আগে ছয় ছিল সব সময় পাঁচ ছয়ের মধ্যে ছিল এখন দশ হয়ে গেছে এই জিনিসটা তখন মানুষের এরকম লাগতো না আরেকটা হলো যে জ্বালানি যেটা উনি বলছেন আসলে জ্বালানির দাম যতদিন না কমবে আমাদের তো মূল বিষয় হইল জ্বালানি এবং বাংলাদেশে তো আর বাড়লে আর কমে না বাড়লে কমে না একবার করছে কমার সময় একবার কমানো হয়নি বিকজ তখন সরকার এটাই বলেছে যে আগে আমি অনেক ভর্তুকি দিয়েছি এখন সেই ভর্তুকিটা অ্যাডজাস্টমেন্ট করছি আমরাও ব্যবসায়ীরা সেটা মেনে নিয়েছি এবং সেভাবেই চলছি তখন তা আমাদের তো এরকম কোনো সমস্যা হয়নি কিন্তু ডলারের রেটটা আমরা আটকিয়ে রেখে এটা এটা বাজার অনুযায়ী চলা উচিত ওপেন মার্কেট ইকোনমিতে আপনাকে যার যার জায়গায় যেভাবে চলা উচিত ঠিক সেইভাবেই চলতে দেওয়া উচিত আরেকটা জিনিস হইল যে ক্রেডিট রেটিংয়ে আপনি যেটা বলছেন আমিও পেপারে দেখেছি কিন্তু আই তো আবার আমাদেরকে লোন দিচ্ছে আই তো সবচেয়ে বেশি সার্টিফাইড একটা জায়গা আমাদের জন্য বা সবার জন্যই তো আই যদি লোন দেয় তাহলে অন্য যে কেউ কাছ থেকে লোন পাওয়া যেতে পারে লোন পেলেই যে নিতে হবে তা কিন্তু না সবচেয়ে বড় যে জিনিসটা আপনি বলছেন আপনার সাথে আমি শরণাপন্ন হয়েছে বাংলাদেশ লোন আমি নিলাম নিয়ে করলাম পরে তো আমাকে দিতেও হবে সবচেয়ে বড়ো যে জিনিসটা হলো সেটা হলো আমার আভ্যন্তরীণ খাতকে কতটুকু জোর দিয়ে আমরা ট্যাক্স ব্যাট এই নেটটা বাড়াইতে পারি আমাদের উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু এখন অনেক কোটি কোটি টাকার মালিক আছে আমরা এনবিআর কেন এখনও এই যারা ট্যাক্স দিচ্ছে তাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে কেন বের হতে পারছে না আমরা ব্যাট কিন্তু সবাই দিচ্ছি সেই ব্যাটটা কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে কি না সেটাও কিন্তু আমরা এখনও এনশিওর করতে পারিনি কারণ এনবিআরের মেশিন কিনে দেওয়ার কোনো দরকার নেই মেশিন কিনবে যার যার যে দোকানদার যার যার প্রয়োজন সে করবে কিন্তু সেইখানে এনবিআরের দুর্বলতাটা একটা আমাদের বড় মাথা ব্যথার কারণ এনবিআর যদি ঠিকমতো দেশে যদি ট্যাক্স ব্যাট আদায় করতে পারে তাহলে কিন্তু মজম সাহেব যেটা বলছে আমাদের যা এখন আদায় হয় তার ডাবল আদায় করা সম্ভব এবং আরও অনেক জায়গায় আছে যেটা আমরা ব্যবসায়ীরাও অনেক জায়গায় ফাঁকি দিতে চেষ্টা করি ফাঁকি দেই সেই ফাঁকিগুলো যদি আমরা ডিজিটালাইজেশন করে ফেলতে পারতাম অনলাইন করে ফেলতাম তাহলে কিন্তু আমি ফাঁকি দিতে পারতাম না কিন্তু সেই ফাঁকি দেওয়ার সুযোগটাও কিন্তু ব্যবসায়ীদেরকে আমরা করে দিচ্ছি এই এই জায়গা আমি নিজে যদি স্বয়ং সম্পূর্ণ না হতে পারি অন্যের মুখের দিকে তাকে কিন্তু বেশি দিন বেশি দূর যাওয়া যায় না আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা বাংলাদেশের জনগণের উপরে যে একটা আস্থা এবং বিশ্বাস এবং মানুষের যে একটা ভরসা এই জিনিসটা যে সৃষ্টি করেছেন সেই জায়গাটা ধরে রাখার জন্য আমাদের এই চ্যালেঞ্জগুলো নেওয়া এখন জরুরি কারণ আপনি দেখেন আমাদের দেশে যেরকম কোভিড ম্যানেজমেন্ট হয়েছে এরকম পৃথিবীর কোথাও কিন্তু হয়নি আমার পার্শ্ববর্তী দেশ ভারত আপনি বলবেন যে এশিয়ায় আমার পার্শ্ববর্তী ভারতে কি অবস্থা আমরা যেখানে মেডিকেল সায়েন্সে তারা এত এগিয়ে সেখানে কি অবস্থার মধ্যে ছিল তাহলে আমরা তো আসলে পারি এবং আমাদের সরকার করেছে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো যদি আমরা না ঠিক করি তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু আমরা যে উন্নয়নশীল দেশ হব বা আমরা মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল উন্নয়নশীল দেশে যাব। এইসব জায়গায় কিন্তু আমরা বাধাগ্রস্ত হব তো সেই জায়গার মধ্যে সরকারও এলডিসি গ্রাজুয়েশন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরে যে চ্যালেঞ্জেসগুলো সেগুলোর জন্য কোনো প্রস্তুতি দেখতে পান না সরকার চেষ্টা করছে আমাদের তো যেটা মূল চ্যালেঞ্জগুলো আমাদের যে আমদানি করতে হয় আমদানি নির্ভর অর্থনীতি এখন এখানে ডলারের রেটটা বাড়বে না এই কথা কিন্তু ঠিক না কারণ পাকিস্তানে আজকেও দুশো সত্তর আশি টাকা তো সেই রকম অনেক দেশেই ডলারের ডিভেলিউশন হয়েছে আমরা এক জায়গায় আটকে রেখে এই এই জায়গাটার মধ্যে পড়েছিলাম এখন এই এটার মধ্যে হলো যে আমরা নিজের আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু আবার ভালো দিক আছে যেমন আমাদের আভ্যন্তরীণ যেগুলো আমাদের লাগে সেগুলো কিন্তু খাদ্য কিন্তু আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ যেখানে আমাদের সাড়ে সাত কোটি লোকের খাদ্য পাওয়া যেত না সেখানে আজকে আঠারো কোটি লোকও কিন্তু আমরা খেয়ে পরে বাঁচতেছি এবং মাছ বলেন মুরগি বলেন গরু বলেন সব দিক দিয়ে কিন্তু আমরা একটা স্বয়ং সম্পূর্ণ অবস্থায় আছি কিছু জিনিস আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে এটা আমাদের এখানে হয় না তখন তো কিছু করার নেই তো সেই জায়গার মধ্যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো তেলের ব্যাপারটা এবং আভ্যন্তরীণ এই যে ট্যাক্স ব্যাট আদায় করা এবং আমাদের নিজেদেরও একটু ব্যবসায়ীদেরও একটু সচেতন হওয়া উচিত যে হ্যাঁ ট্যাক্স দিতে হবে ব্যাট দিতে হবে এখানে কিন্তু ব্যবসায়ীদেরকে দোষ দিলে খুব একটা লাভ নেই তার কারণ হলো ব্যবসায়ীরা অনেক সময় এই বছর যদি কেউ পাঁচ লাখ টাকা ট্যাক্স দেয় পরের বছর তাকে ছয় লাখ টাকা দিতেই হবে তার লাভ হোক না না হোক এই যে একটা ভীতি এই ভীতিটা আমাদের ভাঙতে হবে আমাদের এই এনবিআরকে ডেলে সাজাতে হবে এটা হলো মূল বিষয় এবং উনি বিদ্যুতের কথা বলেছেন জ্বালানি এই জায়গার মধ্যেও আমাদেরকে অনেক কিছু করতে হবে কারণ আমরা জ্বালার এই বিদ্যুৎ উৎপাদন করেছি কিন্তু আমার এখনও ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন সেরকম হয়নি এবং আমাকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে হবে যে আমি বিদ্যুৎ তৈরি করবার ক্যাপাসিটি চার্জ দিব এই বসে বসে তো চার্জ দেওয়ার কোনো মানে নেই এই যে এই লসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জি দেখুন এবারের বাজেটটা কিন্তু হতে যাচ্ছে সরকারের জন্য এই নির্বাচনত প্রথম বাজেট এবং সেই বাজেটের দিকে যদিও এই সরকারটি অনেকদিন থেকে আছে তো সেই দিক থেকে বিবেচনা করলে নতুনত্ব কি সাধারণ একটা এখন যে সাধারণ অন্যান্য বছরের মতো একটা বাজেট আমি বলবো যে সেটা কিন্তু সরকারের এক ধরনের ব্যর্থতা যদি সাধারণ মানুষের ভিতরে নতুনভাবে একটি নতুন সরকারের আগ্রহ যদি না তৈরি করতে পারে সে এবং সেরকম একটি কিন্তু চ্যালেঞ্জ এই সরকারের রয়েছে এবং সেই জায়গাটার ক্ষেত্রে যেটা দেখবার বিষয় এবং যে যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য যে সংস্কারগুলো নেয়া সে ধরনের সংস্কার উদ্যোগগুলো কতটুকু সে নিতে যাচ্ছে বা নেবে এবার সেটা দেখবার বিষয় এবং দি করে কতটা মানুষের ভিতরে আসলে আগ্রহ তৈরি করবে সেটা দেখার বিষয় যেমন এই যে এনবিআর সংস্কারের কথা যেটি বললেন এটা এর বাইরে যদি আমি আরও কিছু যে ব্যাঙ্কিং সেক্টর যেটা করা হচ্ছে সেটা নিয়ে মোটেই আসলে স্বস্তি তৈরি হয়নি বরঞ্চ উল্টো প্রশ্ন হ্যাঁ যে যে ব্যাংকিং খাতে এটাকে ঠিক এটা মার্জার হচ্ছে না কি হচ্ছে ঠিক সেটাও বুঝি নেই কিন্তু যাই হচ্ছে সেটা নিয়ে আসলে মোটেই স্বস্তি তৈরি হয়নি সেটা যেমন একটা বড় চ্যালেঞ্জ ঠিক একইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে পাবলিক প্রকিউরমেন্টগুলো গভর্নমেন্টের যে এই যে কন্ট্রাক্টর বেইসড যে গভর্নমেন্ট বিপুল পরিমাণ হাজার হাজার কোটি টাকা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে এটাও এই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত ট্রান্সপারেন্ট করা যায়নি আপনারাও জানেন আমরাও দেখি সেটা হচ্ছে যে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগ এক একটা বড় বড় কন্ট্রাক্টরের অধীনে ঢুকে গিয়েছে এবং তারা মিলে ঝুলে কন্ট্রাক্টর কন্ট্রাক্টগুলো ফেলেন সরি কোটেশন ফেলেন এবং টেন্ডারগুলো ফেলেন সেখান থেকে ইনি এটা নেন তো উনি ওটা নেন এই যে ভাগযোগের রাজনীতি বা ভাগযোগের যে অর্থনীতি এটাতে কিন্তু বন্ধ করা যায়নি যদিও বলা হচ্ছে যে হ্যাঁ সরকার তো ই প্রকিউরমেন্ট সিস্টেম চালু করেছে সেখানে কারো কোনো হাত নেই কিন্তু হাত না দিয়েও যে হাত দেয়া যায় তার একটা বড় উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই যে সিস্টেমের ভিতরে যে গলদ এমন ধরনের টেন্ডারে ক্লজগুলো রাখা হয় যেটা আসলে ঠিকই করা হয় যে এটা যাতে ডক্টর মোয়াজ্জিম যাতে এই বিটটা পান এমন ধরনের ক্লজ এবং উনি যাতে সিদ্দিকুর রহমান সাহেব যাতে বিট না করতে পারেন এরকম ভাবে ক্লস গুলো হয়তো সাজানো হচ্ছে এটা কিভাবে হয় হ্যাঁ ক্লস ক্ষেত্রে এভাবে যেমন এক্সপেরিয়েন্স দেওয়া অথবা কোনো একটা সার্টেন এমন ধরনের কিছু জায়গায় আপনার কাজের কোনো যাকে দিতে চায় তার ফেভারে কিছু শর্ত গুলো অন্যদের সময় ছিল আমরা ভুলে যাব না যে টেন্ডার নিয়ে টেন্ডার বাজি গোলাগুলি আরো ছিল মারামারি

আনেন কিন্তু সেটা তো কেউ যাচ্ছে না নতুন তো কেউ যাচ্ছে না আমরা ওই পুরানারও করছে আমরা খালি বলছি কিন্তু নতুন ব্যবসায়ী কেউ যাচ্ছে না এবার আমরা আমার মনে হয় খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন এইটা একটা বড় সংস্কারের জায়গা বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে অর্থনীতি বিভিন্ন সাপ্লাই চেনগুলো যেভাবে চলছে বিভিন্ন খাত সেটা প্রত্যেকটা খাতে এক এক কতিপয় বড় কোম্পানি তারা এটির বাজারের মূল শেয়ারগুলো তাদের হাতে এবং তারা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এক একটা বড় কোম্পানি আপনি যে কোনো সাপ্লাই চেন দেখেন তেল বলেন লবণ বলেন ডাল বলেন আটা বলেন জুতা বলেন কাপড় বলেন ডোমেস্টিক কাপড় এক্সপোর্ট না আপনি বললেন এগুলো সব আপনি ধরে ধরে বলতে পারবেন যে আসলে এখানে বিভিন্ন কোম্পানিগুলো কীভাবে তার বড় মার্কেট শেয়ার নিয়ে আছে কেন এই যে আপনি হয়তো বলতে পারেন কেন কারো তো বাধা নেই এই জায়গাগুলোতে আসতে বাধা আছে এবং অলিখিত বাধা তৈরি হয় কিভাবে আপনি যদি তেল আমদানি করে আপনার যদি ডিলার ডিস্ট্রিবিউটারটা যদি পুরোটাই যদি আপনার হাতে থাকে একজন অল্প আমদানি কারকের কাছ থেকে তো কেউ নিয়ে ওই ডিলার ডিস্ট্রিবিউটার তো কেউ বিতরণে যাবে না সুতরাং আপনার ওই জায়গাগুলোতে আপনার দরকার রয়েছে এমন কিছু আইনি সংস্কার করা যাতে করে ওই জায়গাতে প্রতিযোগিতা তৈরির জন্য ছোট কোম্পানি বা আরও নতুন ধরনের কোম্পানি যাতে সেখানে যুক্ত হতে পারে তা না হয়ে যে সিক্সটি সেভেন্টি পার্সেন্টের এক একজনের মার্কেট শেয়ার এটা কোনোদিনই আসলে কম্পিটিশন ইঙ্গিত করে না এবং সেক্ষেত্রে দেখতে পাই আমরা যখন বাজারে মূল্যের সংকট হয় বাণিজ্য মন্ত্রণালয় এক ধরনের অসহায়তে ভুগে তারা ওই হয়ে যাবে ঈদের পরে হয়ে যাবে ঈদের আগে হয়ে যাবে বিভিন্ন রকমের আসলে কথা বলে এ ধরনের আসলে কথা বলার প্রয়োজন নেই কেননা এটা বাজারের ভিত্তিতে আসলে হয়ে যেতে পারতো যদি সেখানে একাধিক না আরও যদি বেশ কিছু সংখ্যক আমদানি কারক যদি বাজারে অংশগ্রহণ করতেন এবং তারা যদি পণ্য আমদানি করতেন এখন এমন হয়েছে সাপ্লাই চেনগুলো আমি এটা সব জায়গায় প্রায় বলি এটা মনে এখানেও বলেছি আগে এমন হয়ে গেছে সাপ্লাই চেনগুলো এখন শুধুমাত্র আমদানিকারক শুধু আমদানি ডিলার এবং ডিস্ট্রিবিউটর পর্যন্ত না এখন তো খুচরা ব্যবসায়ী তো আসলে ওই একই চেনের ভিতরে তার অধীনে হয়ে গিয়েছে এখন যেটা হয়েছে যে ই পর্যায়ে শিপমেন্টগুলো যে জাহাজগুলো সেই জাহাজগুলো আসলে জাহাজের আমদানিটাও আসলে তিনি তার হাতে রাখছেন কেননা তিনি জাহাজ জাহাজ কিনেছেন এবং তার পণ্য ওই জাহাজে আসে এবং সেক্ষেত্রে আমরা তো এরকমও শুনেছি যে বড় বড় কোম্পানিগুলো যখন সরকারের সাথে নেগোসিয়েশন হয় ডিউটি কমানোর ক্ষেত্রে তখন মধ্যবঙ্গোপসাগরে জাহাজ ওয়েট করে বা ভেরে না যখন এখানে নেগোসিয়েশন হয়ে যায় তারপরে জাহাজ ভেরে এবং তাতে করে তাদের লাভালাভের বিষয়গুলো দাঁড়ায় এই যে একটা হোল সাপ্লাই চেইনের মধ্যে যে একটা বড় কোম্পানিগুলোর যে একটা অলিখিত প্রভাব বাড়ছে এটা কমিয়ে আনা দরকার কিন্তু এটা করার জন্য কিন্তু হুট করে একদিনে হবে না আমরা যেই দেখি যে হুট করে যখন বাজারে কিছু একটা অস্থির পরিস্থিতি হয় সবাই সাংবাদিকরা দৌড়ে আসেন ইরা মন্ত্রীরাও তখন অসহায়ত্ব বোধ করেন তাড়াতাড়ি তারা কিছু সার্চ করেন কিছু দৌড়ান কিছু একে ধরেন তো ওকে কিছু জরিমানা করে কিন্তু কাজের কাজ কিছু হয় না কিন্তু হবে না আসলে কাজের কাজ হবে না এইভাবে কাজের কাজ হওয়ার বিষয়টা হচ্ছে ওটাই যতে যাতে আপনি মার্কেটে কম্পিটিশনের জন্য যাতে আরও বেশি কোম্পানিকে এই সাপ্লাই চেনগুলোতে ইন্টারভেন করার জায়গা না করে দেন এটা ওই কন্ট্রাক্টরের ক্ষেত্রেও তাই এবং ওই সক্ষমতা কথা বলছেন সেই সক্ষমতা আসলে আরও হতে পারে যদি ওই জায়গাগুলোতে আরও স্বচ্ছতার এবং ক্রাইটেরিয়ার জায়গাগুলোতে আরও বেশি কম্পিটিটিভ জায়গা সৃষ্টির জন্য যদি ক্লজ যদি সেখানে আরোপ করা হয় ফলে আমার বলার বিষয়টা হচ্ছে যে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাগুলোতে একটা বড় জায়গা যে যেটা আসলে নজরে দেওয়া দরকার আছে যে সংস্কারটা এখন পর্যন্ত একটা বড় সংস্কার যেটাতে সরকারি যে অর্থের ঘাটতির মধ্যে পড়ছে এই অপচয়গুলো যদি কমাতে পারে দুর্নীতিগুলো যদি কমাতে পারে তাহলে সরকারের এইগুলো থেকে যেমন রাজস্ব আদায় বাড়বে আবার একই সাথে সরকারের হাতে বাড়তি অর্থ আসবে যেটা দিয়ে সে অন্য কাজও করতে পারবে বলতে চান যে একটা লোক মনে করেন ব্যবসা করে হ্যাঁ এখন সে তার জাহাজে যদি তার যদি জাহাজ কিনে এবং সেই জাহাজ দিয়ে যদি বিদেশ থেকে মাল আনে তো সেটা কি সে করবে না অবশ্যই করতে পারেন কোনো কোনো অসুবিধা নেই অবশ্যই তিনি এবং সে যদি তার ডিস্ট্রিবিউটার রাখতে পারে সে যদি ডিস্ট্রিবিউশন করতে পারে তার যদি চেইন থাকে তাহলে সে করবে না না সেই জায়গা আটকাইতে পারবে না আমি সেই জায়গা আমার মাল আমি কোথায় ওপেন মার্কেট ইকোনমিতে আমি দিব সেই জায়গাটা এটা আপনি বাধা দিয়ে আমি বাধা দেব পারবেন না আমি আপনাকে ওইভাবে বাধা দিতে সরকার পারবেন সরকার পারবে সরকার যদি আইনগতভাবে এরকম যদি কোনো আইন করেন যে সাপ্লাই চেইনের ক্ষেত্রে নতুন একটা অ্যাক্ট করেন যেটাতে সাপ্লায়ারের ডিস্ট্রিবিউটর এবং ডিলার যারা রয়েছেন তারা কোনো একক কোনো আমদানি কারকের পণ্য দশ বা বিশ শতাংশের বেশি তিনি ডিস্ট্রিবিউট করতে পারবেন না মজম ভাই এটা কি কোনোদিন কোন কোথাও কি সম্ভব আপনি দেখেন আপনি শোনেন ব্যাংক রাফসি ডিক্লেয়ার করে আমাদের পেমেন্ট দেয় না অথচ দেখা যায় যে এক দুই মাস পরে সেই কোম্পানিটাই আবার অন্য আর দিয়ে কেনাইয়া আবার তারাই পরিচালনা করতেছে

ট্রানজ্যাকশান সিস্টেম হোল ট্রানজ্যাকশান সিস্টেমগুলো যদি ইন্টিগ্রেটেড হতো অর্থাৎ যে কেউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোনো পর্যায়ে যে কোনো ট্রানজ্যাকশান করলে সেটা আইডেন্টিফাইড হবে এবং সেটা সংশ্লিষ্ট বিন নাম্বার হোক তিন নাম্বার হোক সেগুলোর অ্যাগেনস্টে সেগুলো লিপিবদ্ধ হবে এবং সেটার অ্যাগেনস্টে তার ট্যাক্স সংক্রান্ত যে ফাইল বা এনবিআর এর সে যে ফাইল দিচ্ছে এগুলোর সাথে সেটির লিঙ্কেজ থাকবে আপনি যদি এই সিস্টেমে যেতে পারেন যেটা কিনা ভারত গিয়েছে তার আধার কার্ডের মাধ্যমে সেরকম একটা সিস্টেম যদি আপনি এখানে করতে পারেন আপনি যেটার ভয় পাচ্ছেন সেটা অনেকাংশে কমে আসবে এবং এই ধরনের সিস্টেমগুলো তখন ইজিলি আপনি মনিটর করতে পারবেন তখন আপনি বেনামে যে কোম্পানি খুলবেন বলছেন যে বেনামে যে কোম্পানি খোলার ভয় পাচ্ছেন বেনামে খুলবে না আমি আপনার দিয়ে খোলাবো আরেকজনের দিয়ে খোলাবো আরেকজনের দিয়ে আপনি আমাকে এটা খুলতে পারবেন না তো আমাকে দিয়ে কারণ হোল ট্রানজেকশনগুলো কারো না কারো তো একাউন্টে আমার আমার নামে দিয়ে আপনি খোলালেন কিন্তু যখনই আমি ট্যাক্স ফাইলে শো করতে যাব তখনই তো প্রশ্ন আসবে আমার এই অর্থের উৎস কোথায় যেটা এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে

আপনি তো ইম্পোর্টের বেলাই বলতেছেন যে কয়েকজন ইম্পোর্ট করে এবং তারা ডিস্ট্রিবিউটার তারাই আমদানিকারক তাদের জাহাজ তাদের সব কিছু তাহলে আপনি তো আজকে যে এলসিটা করতেছে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা কত আছে তো আপনি তো দেখতেই আসেন এবং সেইটার উপরে যখন মালটা আসলো আর ডলারের রেটও সেদিন কত ছিল সেটাও আপনি দেখলেন যেদিন পেমেন্ট করতেছে তাহলে সব কিছু মিলিয়ে যদি আপনি ট্যাক্স ব্যাট যা কিছু থাকুক না কেন

এবং সংস্কারগুলোকে না আজকে না কালকে এই যে ব্যাংকিং খাতে এই সমস্যা কি একদিনে হয়েছে বলেছে বলতে বলতে কোনো সমাধান পেয়েছেন না এখন যা হচ্ছে সেটা আসলে কোনো সমাধানই দিচ্ছে না সুতরাং আমাকে যে আমার আমার কাছে মনে হয় যে এখন আমাদের সময় হয়েছে স্বল্প মেয়াদি যে কোনো ধরনের সমাধানের উদ্যোগ পপুলার যে কোনো ধরনের উদ্যোগ থেকে বেরিয়ে আসা এবং আমাদের হার্ড হার্শলি যাওয়া দরকার যে হ্যাঁ আমাদের উপরে পেইন আসবে আমাদের ই আসবে এই যে অর্থনীতির এখন যে একটা অবনমন এই শিক্ষাটা নিয়ে যদি আমরা এখনই এই পেইনগুলো যদি নেই তাহলে আমাদের ভবিষ্যতের বুনিয়াদটা আস্তে আস্তে মজবুত হবে এই জন্য আমার কাছে সাজেশন থাকবে যে আমাদের এই স্বল্প মেয়াদে পপুলিস্ট যে সাজেশান হ্যাঁ এটা করলে হয়ে যাবে ওইটা করলে হয়ে যাবে তাকে তার বিরুদ্ধে একটা কেস দিলে হয়ে যাবে এই সমস্ত জায়গা থেকে আইনি সংস্কার

সম্ভবত সরকার শুরু করছে নেই আপনি যে বলছেন সময় লাগবে আমার মনে হয় যে অলরেডি শুরু করেছে এদের ইন্টারলিংক করে দেয় ওরা মাত্র ট্রেনিং দেওয়া শুরু করছে বাট ইট উইল টেক অলরেডি দেখবেন হিউজ পরিমাণ গ্যাপ পাওয়া যাচ্ছে অর্থাৎ ট্যাক্স ফাইল জমা দেওয়া আর ব্যাঙ্কগুলোতে তার এই লেনদেনের ক্ষেত্রে তার যে ওখানে যে সমস্ত সম্পদের জমা দেওয়া এই ট্রানজ্যাকশানের মধ্যে একটা হিউজ গ্যাপ পাওয়া যাচ্ছে সুতরাং এই ইন্টিগ্রেশনগুলো আসলে শুরু হয়েছে তারই অংশ হিসেবে ওই যে বলা হচ্ছে বাড়ি ভাড়া যাতে আমরা ব্যাঙ্কে দেই এটা কিন্তু ওই ইন্টিগ্রেশন সিস্টেমেরই পার্ট না ক্যাশলেস সিস্টেম চালু করতে চাচ্ছে এবং সেটা চালু করতে হলে এখন ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্টের মতো আমাদের কিন্তু অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয় আমাদের দেশে হয় এখন হয় আপনার সব জায়গায় না হয় হয়। আমরা খোঁজ নিয়ে দেখছি হয় কিন্তু কোশ্চেন হইল যে এটা হয় এইটা এখন গ্রামের ইকোনমিটাই আমাদের যেহেতু এখনো আশি শতাংশ গ্রামে বলতে গেলে যদিও ডেভেলপড গ্রাম গ্রাম রাস্তাঘাট সব আছে বিদ্যুৎ আছে সবই আছে কিন্তু তারপরেও তো গ্রামে মানুষ ওই থাকে তো সেই জায়গার মধ্যে তারা করে না কিন্তু শহরে ব্যবসায়ীরা বিশেষ করে যাদের ট্যাক্স ফাইল আছে যাদেরকে ট্যাক্স দিতে হয় তাদেরকে কিন্তু এই ম্যাক্সিমাম জিনিস আমাদেরকে কিন্তু এখন ব্যাট কেটে রাখতে হয় যে কোনো জিনিস আমি পার্চেস করলে তার ব্যাটটা কেটে রেখে কিন্তু আমাকে দিতে হয় যা আমার উপর লেভেলের যাদের একটা স্যালারি রেঞ্জের পরে তাদের এই ট্যাক্স কেটে রেখে তাদেরকে ট্যাক্স জমা দিতে হয় এবং পেমেন্টটা মোটামুটিভাবে নাইনটি নাইন পার্সেন্ট আপনি বলতে পারেন যে চেকই করতে হয় এটা না হইলে পরে যারা ট্যাক্স দেয় তাদের বেলায় হচ্ছে কিন্তু আমার কথা হলো যে নতুন ট্যাক্স পেয়ার যদি আমরা না ধরতে পারি ব্যাট যদি না নিতে পারি তাহলে তো আমার এই প্রবলেমটা সলভ হবে না কারণ আমার তো কিছু জিনিস সারা জীবনই আমাকে ইম্পোর্ট করে আনতে হবে তেল আমরা যদি পাই তাহলেই না তেল আমার ইম্পোর্ট করতে হবে না কিন্তু আমার তো ইম্পোর্ট করতেই হচ্ছে যতদিন পর্যন্ত না আমরা যদি তেল উৎপাদন তেল যদি আমাদের এখানে না পাওয়া যায় তো সেই জায়গার মধ্যে আমি মনে করি যে হ্যাঁ অনেক কিছু সরকার চেষ্টা করছে ডিজিটালাইজেশনের জন্য চেষ্টা করতেছে আপনি সব কথাগুলো বলছেন সেগুলো সরকার চেষ্টা করতেছে আমরাও চাই যে সেগুলো করে আমাদের দেশটাকে তো আমরা এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করতেছেন এই উনি গত শনিবারও ব্যবসায়ীদের সাথে বসছিলেন কথাবার্তা বলেছেন তো এখন আমাদের সমাজটায় একটা প্রবলেম আছে যে কথাটা আপনি একটু আগে বলছেন দুর্নীতি তারপরে ট্রান্সপারেন্সি এই জিনিসগুলো আরও স্বচ্ছতার ভিত্তিতে হইতে হবে এবং এই জিনিসগুলো তো একদিনে হয়নি আপনি বলছেন এগুলো আসলেই একদিনে হয় হয়নি এই সেই আমরা যখন প্রথম ব্যবসা শুরু করি তখন দেখছি দশ লুমের ইন্ডাস্ট্রি করা দশ লুমের টেক্সটাইল করা এবং সেটা কোনোটার কোনো হদিসই নেই এরকম করে কিন্তু ধাপে 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 জিনিসটা আজকে আসছি আমরা এই জায়গায় এখন সারা ওয়ার্ল্ডের ইকোনমিক কন্ডিশন খারাপ দেখে কিন্তু আমরা এতটা খারাপ হয়েছি তা নাহলে কিন্তু আমাদের এত খারাপ হওয়ার কথা না এবং আমি মনে করি যে আমরা এই জায়গা থেকে যে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো নিয়ে যদি ঠিকমতো আমরা চলতে পারি তাইলে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধার মধ্যে আমরা পড়ব এমনি আমরা ব্যাংকিং সেক্টরের ব্যাংকিং সেক্টর নিয়ে অবশ্যই দুর্বল ব্যাংক কেন হবে ওই একই একই জায়গায় কে যে সবল আর কে দুর্বল সেটাও তো বোঝা না আছে সেটা আছে সেটা আছে সেই কে দুর্বল কে সবল সেটা তো অনেক ব্যাংক বলছে যে সে সবল কিন্তু আসলে গিয়ে পরে দেখা গেছে সবল না আপনি যদি বেশ কিছু ব্যাংকের উদাহরণ দুর্বল সবলের প্রশ্ন না আমার কথা হইল যে ব্যাংক কিন্তু ব্যাংক কিন্তু যখন শেয়ার বাজারে চলে যায় এরপরে কিন্তু ব্যাংকের মালিকানাটা কিন্তু তার কাছে থাকে না কারণ এটা ব্যাংকের টাকাটা হলো পাবলিকের টাকা এই টাকাটা ইনভেস্টমেন্ট যখন আপনি করতেছেন তখন আপনি দেখে এই ব্যবসাটা হলো আপনার ব্যাংক ব্যবসাটা করতেছে অতএব এখানে ইনভেস্টমেন্ট কোথায় করবে এটা দেখার দায় দায়িত্ব কিন্তু তাদের আদায় করার দায় দায়িত্ব তাদের এটা কিন্তু সরকারের না প্রাইভেট ব্যাংকের বেলায় সরকারের কিন্তু এই রেসপন্সিবিলিটিটা কোনোভাবে নেওয়াই উচিত না কারণ ব্যাংকের ব্যবসা সে করতেছে পাবলিকের মানি সে কোথায় ইনভেস্ট করবে এবং কোথেকে পাবে এটা দায় দায়িত্ব তার এই জায়গাটার মধ্যে আমাদের মনিটরিং খুব খারাপ হয়েছে আমি মনে করি যে একটা লোক একটা ইন্ডাস্ট্রি করলো বা করলো সে যদি সত্যি সত্যি ফেল করে সেটা হইতে পারে হয়তো আপনি একশোটা ইনভেস্টমেন্ট করলেন হয়তো দুইটা তিনটা ফেল করতে পারে কিন্তু আপনি বাকি নাইনটি সেভেন দিয়ে তো আপনি ওইটা কাভার করতে পারেন সেই জায়গাটাই আমাদের লোন দেওয়া লোন রিপেমেন্ট করা এই জিনিসের মধ্যে এখনও আমরা সেই স্বচ্ছতার মধ্যে যেতে পারিনি এটাকে অস্বীকার করার কিছু নাই ব্যাংকে অনেক দুর্বলতা আমাদের আছে আমি আসলে যে ব্যাংকের ক্ষেত্রে আমার একেবারেই ভিন্ন আর একটা মত আছে বাংলাদেশের মতো অর্থনীতির জন্য আসলে এত ব্যাংকের তো কোনোদিনই দরকার নেই কোনোদিনই একশোটিটা আজকে আজকের থেকে যদি আপনি একশোটিটা ব্যাংক না না আজকের থেকে যদি পাঁচ বছর আগেও দেখেন যে লোক বিশ বিশ কোটি বিশ কোটি টাকা দিয়ে একটা ব্যাংক করছে আমি তো ওই সময় আমি একশো কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি করছি বিশ কোটি টাকা দিয়ে ব্যাংক করিয়া তারা অন্তত পাকে পাঁচশো ছশো কোটি টাকা প্রফিট করছে আর আমরা একশো কোটি টাকা দিয়ে আমরা পাঁচ কোটি টাকা প্রফিট করতে পারিনি তাইলে ব্যাংক করবে না কারণ যদি তাদের ইনভেস্টমেন্ট এবং তাদের রেসপন্সিবিলিটি ওই ট্রান্সপারেন্সি এই জিনিসগুলো যদি থাকতো একষট্টিটা ব্যাংক থাকলেও আমাদের এখানে কোনো রকমের কোনো সময় প্রত্যেকটা ব্যাঙ্ক ব্যবসা করছে নতুন এই বছর ব্যাঙ্ক শুরু করে পরের বছর দশ কোটি পনেরো কোটি টাকা ব্যবসা করছে এত সহজ ব্যবসা তো আর কোথাও নাই তার একটা বড় কারণ হলো যে আবার আপনার দিকেই যায় কিছুটা যেহেতু আপনি বাজারের একজন ডিরেক্টর আমাদের বাজারটা একেবারেই কোনো একটা মানে কাঠামোর ভিতরেই নেই এবং দুর্বল বাজারের জন্যই মানুষ বাজার আমি ছেড়ে দিছি আচ্ছা ধন্যবাদ সেটার জন্য যদি ছেড়ে দিয়ে থাকেন কেননা এই বাজারটি একেবারেই কোনো একটি কাঠামোর ভিতরে নেই এটা একেবারে একটা নন ফাংশনাল একটা এনটিটির মধ্যে এটা এখন একটা এবং এখন এমন একটা জায়গায় যাইতে হবে যে একেবারে ফলে মানুষ হয়েই বা সাধারণ মানুষরা আবার কিনবে কিনলে পরে তখন আবার উঠবে মানে ফলে নন ফাংশনাল হয়ে যাওয়ার জন্য আসলে ব্যাংক নির্ভর হয়েছে এবং সে কারণেই ব্যাঙ্ক করে ওই যে মুনাফার যে জায়গাটা দেখছেন সে মুনাফা করছে এই মুনাফাটি আবারও সেই একই কথা এই পরিমাণ মুনাফা আসলে ব্যাঙ্কগুলোর কথা করার কথা ছিল না দেড় হাজার ইসলামিক ব্যাংক দেড় হাজার কোটি হ্যাঁ হ্যাঁ আঠারোশো কোটি টাকা এরকম করে এক এক বছর পো এবং সেটা এই কারণেই হয়েছে যে উচ্চ সুদ যে সুদে তারা লেন্ড করেছে সেই সুদ এবং যে সুদে তারা ডিপোজিট দিয়েছে এর দুটোর ক্ষেত্রেই দুর্বলতা ছিল এবং সেই সুবিধাগুলো তারা নিয়েছে এই সুবিধা তাদের হতো না যদি আমার বিকল্প অন্যান্য ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো যদি কাজ করতো তাহলে মানুষজন আর ব্যাংকের উপরে এতটা নির্ভর হতো না এবং এই পরিমাণ আসলে ব্যাংক হবার সাহসও দেখা দেখাতো না ঠিক আছে এক দ্বিতীয় সরকারেরও উচিত হয়নি যে তার রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে এত সংখ্যক ব্যাংক দেয়া ভারতের মতো একটা দেশে এত বড় একটা দেশে বাংলাদেশের চেয়ে সতেরো গুণ সেখানে সব মিলে সম্ভবত পাঁচটা ন্যাশনাল ব্যাংক আর সতেরোটা সম্ভবত আঞ্চলিক ব্যাংক ভাই এটার আর কারণ আছে এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে কোথায় আমার তো আমার এই এমপ্লয়মেন্ট আমার এই মিডিয়া হাউস দেখেন আমাদের তাহলে আমাদের এত ছোট ছোট এতগুলো মিডিয়া এই সংখ্যায় কত না ব্যাংকে তো অনেক লোক আমাদের এই এই এমপ্লয়মেন্টের দরونه যে এমপ্লয়মেন্টের মাধ্যমে আসলে অর্থনীতি সমৃদ্ধি আমি এজ এ ব্যবসায়ী আমি বলবো ব্যাংক যত বেশি হয়েছে আমার সুবিধা হইছে এইজন্য যে এখন আমরা এক সময় আমরা এক সময় যখন 80 দশকে যখন ব্যবসা শুরু করছি তখন আমার ব্যাংকের কাছে গিয়ে বসে থাকতে হতো আর এই 2000 এই 90 পরে বা 2000 এর পরে থেকে ব্যাংকের এমডি আমাদের কাছে এখন বসে থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগে না না সেটা আপনার ভালো লাগতে পারে এউ ক্টর কোনটায় আসলে আমার সুবিধা আমি আপনার কাছ থেকে আপনি আমার থেকে বেশি নিচ্ছেন আমি ওনার কাছে যেতে পারছি আমার একটা সুযোগ আছে সুযোগটা যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে ওই সুযোগের জন্যই তো ব্যঙ্গুলো দেওয়া হয়েছে কিন্তু আপনি আসল যান আপনি মনিটর আপনি ইনভেস্টমেন্ট করতেছেন পাবলিকের টাকাটা তো আপনি নিয়ে ইনভেস্টমেন্ট করতেছেন তাহলে ইনভেস্টমেন্ট যেখানে করতেছেন সেটা ঠিকমতো করতেছেন কিনা এবং সেখান থেকে রিটার্ন আনার দায় দায়িত্ব তো ব্যাংকের এখানে তো সরকারের কিছু না এটা না 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 ব্যাংকের মিসম্যানেজমেন্ট আমি কখনোই বলছি না যে বাংলাদেশে মাত্র পাঁচটা বড় ব্যাংক থাকুক সেটা আমি বলছি না বাংলাদেশে অবশ্যই

টাকাটা তো পাবলিক সেই তো এই জায়গার থেকেই তো আমরা বেরোইতে পারি না না সেটা সব কিছুর পরেও আমি বলবো যে বাংলাদেশের মতো অর্থনীতির জন্য এই একষট্টিটা ব্যাংকের মতো অর্থনীতি বাংলাদেশ এখনও বড় হয়নি সেটা হচ্ছে আমার প্রথম কথা এবং সেই হিসেবে যদি বলেন দেখেন এই মার্জার এই যে মার্জার বা কোন ব্যাংক কিন্তু একমাত্র ফার্মার্স ওই ওরিয়ন ব্যাংক সারা আর ওই যে আপনার হংকং এর আইসিসি আইসিসিআই আইসিসিআই অনেক আগের কথা সেটা তখনকার দিনে আমাদের দেশে এরকম ব্যবসা বাণিজ্য হয় না তখন এছাড়া দেখেন এতগুলা ব্যাংক কিন্তু প্রত্যেকেই প্রত্যেক বছর চারশো পাঁচশো দুইশো কোটি টাকা প্রফিট করে নাই এরকম ব্যাংক একটা জিনিস আপনি এখানে তাকায় দেখেন আদতে ব্যাংকগুলো তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি ঠিকভাবে করছে আমি আমি সেই প্রশ্নটি করতে চাইছিলাম যে অনেকের বিরুদ্ধে অভিযোগ যে তারা আসলে প্রফিটটা দেখায় কিন্তু ভেতরে ভেতরে ব্যাংকটাকে ফোকলা করে ফেলেছে নিজেরা ভালো নয় যারা যারা সকল মালিক তারা দাবি করে যে তাদের ব্যাংক খুব ভালো আছে মানে আমি এক কথা যদি একটু বলি আমি আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ কিছু ব্যাংক বন্ধ করে দেয় পক্ষপাতি এবং এই ধরনের ব্যাংক আপনি আপনি বন্ধ করবেন সেই ব্যাংকের যে টাকা পাবলিকের টাকাটা সেই টাকাটা কে বিয়ে করবে অবশ্যই ওই ব্যাংক বিয়ের করবে এবং তার তার সম্পদের হিসাব করবেন সরকারের জন্য আইনগতভাবে বাধ্যবাধকতা হচ্ছে এক লক্ষ টাকা তাই তো প্রত্যেক ডিপোজিটারকে তিনি এক লক্ষ টাকা গ্যারান্টি দেবেন এটা হচ্ছে সরকারের বাধ্যকতা বাকি তার যে সম্পদ রয়েছে সারা দেশ জুড়ে তার সম্পদ রয়েছে এগুলোর হিসাবাদি করে সেগুলো বিক্রি বাট্টা করে যে টাকা আসবে সেগুলো সমস্ত শেয়ার হোল্ডারের ভিতরে আপনি ডিস্ট্রিবিউট করবেন আমরা আমি এই জন্যই বলছি আমাদের আউট অফ দ্য বক্সে যাওয়া দিতে পারছি এই যে এখন ওই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সম্পত্তি যেগুলো বিক্রির দিকে যাচ্ছে বিভিন্ন ব্যাঙ্কগুলো এগুলো সুতরাং আমাদের ওই মানে বাংলাদেশের মতো অর্থনীতিতে এই ধরনের সবল ব্যাংকের সাথে ঠিক না সবল হোক বা দুর্বল হোক মিক্স করে আমি আসলে তেমন কিছু পাবো না বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি তাতে কিছু ব্যাংক আসলে সরে গেলেও আমাদের আর্থিক খাতে বড় কোনো চ্যালেঞ্জ হবে না বরঞ্চ আর্থিক খাতে সবলতা বৃদ্ধি পাবে কিন্তু পাবলিকের টাকাটা তো দিতে হবে হ্যাঁ পাবলিকের টাকাটা দেওয়ার জন্যই আপনাকে বলছি

তখনই তো আবার সে প্রফিট ঠিক কোথায় চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট এই কারণে আসতে আসতে যে হঠাৎ করে আপনার এখানে একটা চাহিদার তৈরি হয়েছে আবারও ওই ওই একই জায়গা আপনি যতক্ষণ পর্যন্ত না ব্যাঙ্কিং সিস্টেমের পাশাপাশি পুঁজিবাজার না দাঁড়া করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যাঙ্কগুলোর এক ধরনের কী বলবো এক ধরনের তার এক নায়কত্ব বলি বা এক ধরনের তাদের দৌরাত্ব এটা থাকবে সুতরাং সেই কারণেই আসলে পুঁজিবাজারটা দরকার ছিল এটা হলে একটা দিক আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে ফাইন্যান্সিয়াল যে রিপোর্টগুলো হয় ব্যাঙ্কগুলোর যে রিপোর্টগুলো হচ্ছে বা অথবা পুঁজিবাজারে যেগুলো হচ্ছে আমার খেয়াল আছে যে দু সালে যখন নয় সালেই তো পুঁজিবাজার ধস হলো না ওই সময় বেশ নয় দশে হ্যাঁ যখন হলো সেই সময় বেশ কিছু কোম্পানির আমি দেখছিলাম এবং ওই সময় যেটা দেখছিলাম যে ওই সময় অডিট করবার জন্য যে অডিট ফার্মগুলো সে অডিট ফার্ম দেখে যারা রিটেল মার্কেটে যারা ব্যবসা করে তারা অডিট কোন কোম্পানি কে অডিট করছেন তার সাথে ওই শেয়ার কিনবেন কি কিনবেন না সেটা তারা ঠিক করেন অর্থাৎ এটা কি স্বল্প মেয়াদে উনি ওখানে টাকা রাখবেন না দীর্ঘ মেয়াদে রাখবেন সেটা নির্ভর করে হচ্ছে অডিটরের দিকে তাকিয়ে এটা তো হওয়ার কথা না সেই জায়গা থেকে কিন্তু এখনো আমরা বেরোতে পারিনি যে ব্যাংকগুলোর যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হচ্ছে বা অডিট হচ্ছে সেটা আদতে কি ব্যাংকের সুস্থ চরিত্র বা প্রকৃত চরিত্র দিচ্ছে কিনা সেটা পরিষ্কার কিন্তু হয়নি ফলে রিপোর্টিং কাউন্সিল হয়েছে সেটা দিয়ে আমাদের স্ট্রেংদেন হওয়ার কথা ছিল আসলে আমরা কতটুকু হতে পেরেছি সেটা আমাদের একটা বড় জায়গায় যেটা দেখছো আমরা একটু আলোচনা শেষ করে আনতে যদি আর কিছু যোগ করতে চান মিনিট করে আমি শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরে তো অবশ্যই আছে তারপরেও আমি বলবো যে মজম স্যার যেটা বলছে যে অনেকগুলো ব্যাংক হওয়ার জন্য এটা হয়েছে তা কিন্তু না এটা হয়েছে তাদের ম্যানেজমেন্টের জন্য তাদের অনেকগুলো হয়েছে ব্যাঙ্ক সংখ্যা বেড়েছে তাদের মধ্যে এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে ওই জিনিসটা যে হইতে পারতো না তা না এটা যদি বিষটাও থাকতো তাইলেও হইতে পারতো একজনের সাথে আরেকজনের লিঙ্ক আপ এটা তো হওয়াটা কোনো একটু কঠিন হয়ে যায় এখন এখন বরঞ্চ সেটা আরও বেশি আপনার জন্য জরুরি হয়ে পড়েছে যেহেতু প্রচুর ব্যাংক আপনার মুনাফা ঠিক রাখার জন্য হলেও আপনাকে ওই ধরনের নেক্সট আসতে যাওয়াটা আরও জরুরি হয়ে পড়েছে না মুনাফাটা তো তারা করতেছে কাকে দিয়ে এই পাবলিককে দিয়ে ব্যবসায়ীদের দিয়ে তাই তো মুনাফাটা তো এখান থেকে আসতেছে তো আমরা যদি ওই যে ডিফল্টের যে কালচার তৈরি ডিফল্টার এই যে আমি যে ব্যাংকের টাকাটা আমি ভালোভাবে চলছি আমার সব কিছু আছে তারপরেও ব্যাংক আদায় করতে পারতেছে না ডিফল্টার টাকাটা এটা এইটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমি মনে করি যে উইলফুল ডিফল্টার যারা তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যে ধরার কথা হচ্ছে সেইটা তারা যদি ঠিকমতো করতে পারে তাহলে আবার ব্যাংকিং খাত কিন্তু ইজিলি ঘুরে দাঁড়াতে পারবে আমার মনে আমি একটা কথা আসলে বলবো যে আমাদের এই স্বল্প স্বল্প মেয়াদি বা এই কাইন্ডস অফ FAE মানে উদ্যোগ থেকে বেরিয়ে আসা দরকার অল্প সময়ের ভিতর একটা ভালো কিছু হয়ে যাবে এটা করলে হয়ে যাবে ওটা করলে হয়ে যাবে এখন কিন্তু সে ধরনের জায়গা থেকে সেভাবে কিন্তু সরকার চিন্তাই করছে না ফলে আমার স্বল্প মেয়াদী একটা জনগণ একটা পপুলার সিদ্ধান্ত নেবে আর কিছু করবে সেই রকম কোন চিন্তাই করছে মানে দীর্ঘ মেয়াদী সংস্কারমূলক যে ধরনের উদ্যোগগুলো আমরা দেখতে চাই চিন্তা কিন্তু দেখছিনা সরকার এখন বর্তমান সরকার এখন চিন্তা করতেছে 2041 সালকে নিয়ে অতএব স্বল্প মেয়াদী চিন্তা ভাবনা কিন্তু এখন আর নাই ওকে তারপর ফলে আমাদের জন্য যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যাতে সরকার যাতে দীর্ঘমেয়াদী একটা সাস্টেনেবল সমাধানের অংশ হিসেবে যাতে প্রাতিষ্ঠানিক সমস্যা তো প্রয়োজনীয় আমাদের দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাত্র ফেসবুক এবং টুইটারে তৃতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো কোনো স্থান থেকে ইউটিউবে দিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন ডক্টর খন্দকার গুলাম মজিম এবং মিশা মোহাম্মস রহমান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য দর্শক আমরা অর্থনীতি নিয়ে কথা বলছিলাম এবং স্বীকার করি কিংবা না করি আমরা সবাই মোটামুটিভাবে উপলব্ধি করতে পারি যে সংকট একটা আছে এবং সংকটটা অনেক গভীরে এর জন্যে যেটা দরকার পরামর্শ যে আর্থিক খাতে আইনি সংস্কার দরকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো খুব জরুরি এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গভর্নেন্স এগুলো ফিরিয়ে আনা খুবই জরুরি এবং সেটা যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত এই সংকটগুলো আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে আমাদের সঙ্গে থাকবার জন্য অশুভ ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা